বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের অন্তর্গত সাটুই চৌরিগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো সাটুই আরএন হাই স্কুলে। রবিবার অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ও লালবাগ মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। বহরমপুরের সাটুইয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের অন্তর্গত সাটুই চৌরিগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো সাটুইয়ের আরএন হাই স্কুল ময়দানে। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা লালবাগ মহকুমার তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আগামীতে লোকসভা নির্বাচন প্রার্থী যেই হবে, নিজেদের ভুল ত্রুটি যেটাই ছিল সেটা মিটিয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নেত্রীর ছবিটাকে সামনে রাখবো। আমাকে আপনার পছন্দ না হতে পারে, অপূর্ব সরকারকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু নেত্রীকে তো আপনাদের পছন্দ, তার উন্নয়নটা তো পছন্দ। সে তো মানুষের জন্য উন্নয়ন করছে, জন্ম থেকে মৃত্যু অবধি সে প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।